পৃথিবীর মধ্যে বাসা তৈরি করতে পারে একমাত্র পিঁপড়ে হলো রাঙি পিঁপড়ে। তোমরা যে পিঁপড়েটি দেখতে পাচ্ছ এগুলি রাঙি পিঁপড়ে। এই পিঁপড়েরা টুনটুনি পাখির মতো গাছের পাতা একত্র করে বাসা তৈরি করে। এই পিঁপড়েরা দলবদ্ধভাবে একসাথে থাকে। এই রাঙি পিঁপড়ে বর্তমানে আর বেশি দেখতে পাওয়া যায় না। এদের আমি শেষ দেখেছিলাম 2007 সালে, এখন 2022 সাল, এর মধ্যে অনেকটা বছর পর আমি দেখা পেলাম। এই পিঁপড়ের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ হলো কিছু মানুষ এদের বাসা ভেঙে ডিম সংগ্রহ করে সেই ডিম দিয়ে মাছ ধরে, যার ফলে এদের আর বৃদ্ধি হচ্ছে না। এই পিঁপড়েগুলি কাউকে কামড় দিয়ে চিমটে দিয়ে ধরে থাকে। এই সুন্দর পিঁপড়েগুলি আমাদের অবিলম্বে রক্ষা করা উচিত, নইলে এই সুন্দর পিঁপড়ের বাসা আমরা আর হয়তো কোনো দিন দেখতে পাবো না।